হ্যাঁ ভাই, এবার বলেন কি হয়েছে। বলছি আপনি আপনি ইয়ে যান, বুঝতে পারছি কি হয়েছে, আপনার থিম কাস্টমাইজারে যান, থিম, হ্যাঁ নিচে যান, কালার কালার কনফিগে যান, কুইক কালারে যান, কুইক কালার, হ্যাঁ জাস্ট এটা একটা আপডেট দেন। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এটা একটু ইয়া করেন ভাই, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে না না ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে 3 নাম্বার কালার, এই যে এখানে পেজে অ্যাপ অ্যাপ আছে, হ্যাঁ এটারে চেঞ্জ করেন, অন্য একটা কিছু দেন ব্যাকগ্রাউন্ড চাইলে। না না কালার গুলো এখানে ক্লিক করেন আপনি, অ্যাপ অ্যাপ যেটা আছে এখানে ক্লিক করেন, করছেন, অন্য একটা দেন, হ্যাঁ হ্যাঁ দিয়ে সেভ দেন, এবার এবার রিফ্রেশ দেন, দেখেন কি হয়। ওই যে ওইখানে, ওই যে ওইখান থেকে করেন, ওই যে ওইখানে যান, এই যে মেন ফার্স্ট কালারটা চেঞ্জ করেন, হ্যাঁ 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 থিম ওয়ান, কালার ওয়ান চেঞ্জ করেন, কি দিবেন দেন, ওই যে পিসের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, আপনার লোগোর ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে সাদাটা, হচ্ছে আপনার বাটনের উপরে যে কালার গুলা থাকবে বাটনের উপরে দেন, সাদা আছে যত বাটন আছে, এই যে হেডলাইন টেক্সট সব বাটন, হেডলাইন টেক্সট হোয়াইট, আবার বাটনে যান, প্রোডাক্ট বক্সে দেন, প্রোডাক্ট বক্স না, এই যে আইকনের উপরে দেন, চ্যাটের উপরে যে আইকন আছে, সার্চ বার আইকন আছে, সি অল আইকন আছে, বাটনের টেক্সট এডিট, মানে বাটনের উপরে টেক্সট কালারটা ওইটা, হ্যাঁ 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 হুম এটাও হ্যাশ কালার, আর একটু লাল টাইপের হ্যাশ, দুইটা আছে দেখেন ওইখানে, আরেকটা আছে, হ্যাঁ জিডি আছে, এটা হলো হ্যাশ, আর ওইটা হচ্ছে লালচে হ্যাশ, এটা একটু লাইট হ্যাশ, হ্যাঁ এটা ছিল, ঠিক আছে হ্যাঁ ওটার, এটা হচ্ছে কুইক কালার, কুইক কালার, হ্যাঁ হ্যাঁ এটা যত ব্যাকগ্রাউন্ড আছে সব এই কালার আসবে, এটা হলো মানে কুইক, বুঝলেন নাই, ঝামেলা কম। আরেকটা আছে ওইটা হলো অনেক কমপ্লেক্স, ওইটা ইউজ না করাই ভালো আই থিঙ্ক, ওই যে ওই যে যান ওইখানে যান, দেন অ্যাডভান্স কালার আছে আরেকটা, এই যে নিচে সাইড নেবে, যান সাইড নেবে নিচে, হ্যাঁ এই যে সাইড নেবে নিচে নিচে অ্যাডভান্স কালার, দেখছেন এটা অনেক ঝামেলা পায়, অনেক টাইম লাগবে, প্রত্যেকটার আলাদা আলাদা করতে হবে আপনার, এডার ফুটার প্রোডাক্ট বক্স, হ্যাঁ আর আপনার, হ্যাঁ 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 এই যে যে এটা হইলো যে অ্যাডভান্স কালার দিয়ে করতে পারবেন, তাইলে তাহলে যে অ্যাডভান্স কালার দিয়ে করতে পারবেন, এইগুলো এইরকম সে কইরা নিয়েছে অনেক নিজের মতো কইরা, ওই যে অ্যাডভান্স কালারটা আছে না দেখলেন না, ওইটা দিয়ে আপনি করতে পারবেন, বাট ওইটা অ্যাক্টিভ করলে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করতে হইব, এইটা ফুটা, হ্যাঁ হ্যাঁ হেডলাইন উঠাই দিচ্ছি মেবি, আপনি উঠে দিতে পারবেন, আছে আছে কি, ঠিক আছে, এটা টাইম লাগবে প্রায় 30 মিনিট 1 ঘন্টা, কালকে দিবেন ইনশাল্লাহ।